দুঃসাহসিক কাণ্ড, পুলিশ কর্মীদের বাড়িতে চুরির অভিযোগ বসিরহাট থানা এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুঃসাহসিক কাণ্ড চোরের দলের, শেষমেশ কিনা পুলিশ কর্মীর বাড়িতেই চুরি। চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট থানার ন নম্বর ওয়ার্ডে। গোটা পাড়া যখন গভীর রাতে ঘুমে আচ্ছন্ন, সেই সময় দুই পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনা সূত্রে জানা যায়, মিঠুন স্বর নামে এক পুলিশ অফিসার বাড়িতে না থাকার সুযোগে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি একই দিনে অরিজিৎ সিং নামে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ির মন্দিরের জানালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে ঠাকুরের সোনার গহনা এবং হীরের টিপ নিয়ে পালায় দুষ্কৃতীরা। পরদিন সকালে জানতে পেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপর খবর দেওয়া হয় বশিরহাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বশিরহাট থানার পুলিশ। এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্মী অরিজিৎ সিং জানান, গতকাল গভীর রাতে মন্দির ভেঙে দুষ্কৃতীরা ঠাকুরের সমস্ত সোনার গহনা এবং হীরের একটি টিপ নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাটি কখন ঘটেছে তা বলতে পারব না। সকালে মন্দির খুলতেই দেখি চারিদিকে লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, হয়েছে কালকে রাত্রে মন্দির ভেঙে চুরি হয়েছে, কাল মিড নাইট হয়েছে এটা। আমি তো রাত বারোটা অব্দি জেগে থাকি, বারোটা সাড়ে বারোটা অব্দি। হ্যাঁ, আমরা আইজব দিতে চারটে অব্দি একটা সময় লাগে। আর এরপরে সকালে যখন আমি এসছি, মানে ফার্স্টে মন্দিরটা খুলি, আমি খুলে তো মায়ের ফুল ফুল তুলতে যাই। একই রাতে পাশাপাশি দুই পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যেও। সেই সাথে পুলিশ কর্মীদের বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বশিরহাট থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এর পেছনে বড় কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে মিঠুন স্বর নামে ওই পুলিশ কর্মীর বাড়ির সদস্যরা জানান, এবং আজকে শুনতে পাচ্ছি যে আরো দুটো পুলিশের বাড়ি নাকি চুরি হয়েছে। হ্যাঁ, থানাতে আমি যে জানিয়েছি, থানাতে ফোন করেছিলাম, 100 ডায়ালে ফোন করেছিলাম। তারপরে ওখান থেকে ওই ওখান থেকে অফিসার যে পাঠিয়েছিল, সব এসেছিল, এসে দেখে দেখে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বশিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।